আপনি যা কিছু দিচ্ছেন ও আপলোড করে নিয়ে গেল খারাপ ভালো কোনো বিচার নেই ভালোটাকে জাজ করবে দর্শক সেটাও গুগল করে না কটা লাইক হলো কটা কি হলো তার উপরে সার্চ ইঞ্জিনে চলে আসে তাই না এবং অ্যাডভার্টাইজমেন্ট চালু হয়ে গেছে ওখানে 50-50 টাকা মডেলটা দেখুন অসাধারণ মডেল ফলে পৃথিবী জুড়ে যা কিছু ভালো ভালো হলেই মানুষ দেখবে হ্যাঁ খারাপও কিছু দেখে সেটাও গুগলে সেখানে লাভ আছে যে বেশি দেখলেই হবে তাহলে গুগল সাইট আজকে পারলে একটু দেখাবো যে ওয়েবসাইট কি এটা খুব তাড়াতাড়ি শেখানো যায় বলি আর নেক্সট হচ্ছে গুগল ক্যালেন্ডার এবং ফাইনালি গুগল মিট এই দশখানা এই দশটা হচ্ছে কম্বিনেশন ছোট ছোট করে কারো যদি শেখার আগ্রহ সবগুলো নিয়ে ইউটিউবে কিছু ভার্সন আছে ফলে আমাকে বলার প্রয়োজন আমার জায়গাটা কি নেই এই ব্যাপারগুলো আছে এটা আমি আমার কর্মক্ষেত্রে আমার পার্সোনাল জীবনে বা যে কোনো কাজে যে একটা বিয়ে বাড়ি ধরুন অর্গানাইজ হচ্ছে আজকের দিনে দেখবেন আজকাল ই কার্ড তৈরি হয়ে গেছে ই কার্ড হয়েছে না ওহো আমি একটু লেকচার দিচ্ছি তো হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা পরে কথা বলি আমি এখানে তো ভাষণ দিচ্ছি একটু অসুবিধা হচ্ছে আমার পরে কথা বলি হ্যাঁ বুঝেছি আমি হ্যাঁ তো কোথায় বলছিলাম হ্যাঁ গুগল ক্যালেন্ডার আর গুগল মিট গুগল মিট আমরা কম বেশি শিখেছি করোনার ফলে এইগুলো আমাদের পরিচিতি ঘটেছে এবার একটু একটু করে দেখাই দেখুন হোয়াট ইজ গুগল ড্রাইভ খুব ফাস্ট দেখানোর চেষ্টা করছি এখানে লেখা আছে গুগল ড্রাইভ ইজ এ ক্লাউড স্পেস যেখানে আমরা আপলোড করি এটা সবাই জানেন গুগল ড্রাইভ আমি যেমন আমার সব গুগল ড্রাইভে আছে গুগল ড্রাইভে ভিডিও যদি না রাখেন শুধুই যদি পড়াশোনার বিষয় থাকে স্টাডি মেটেরিয়াল থাকে সারা জীবনও 15 GB শেষ হবে 15 GB ফ্রি স্পেস তারপর কিনতে হবে এইটা হচ্ছে গুগলের ওই পয়েন্ট নিম মতো যেটা সেটা হচ্ছে গুগল ডকস সবুজটা গুগল শিট মানে এক্সেল আর পরে পেছনেরটা হচ্ছে গুগল স্লাইড আমি এইগুলো তো যেহেতু বলবো একেবারে সেম গুগলের ওয়ার্ডে যা হয় গুগল ডকসেও তাই গুগল শিটে যা হয় এক্সেলেও তাই যারা আমরা জেনে গেছি এক্সেল পাওয়ার পয়েন্ট তাদের জন্য বলছি কিন্তু সুবিধাটা কি এখানে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করা যায় ধরুন 10 দিন আগে কিছু করেছিলেন এতদিন যা কাজ করলেন ভুল হয়ে গেছে 10 দিন আগে ফিরে যাওয়া যায় কোলাবোরেটিভ ওয়েতে যারা 10 জন আমরা কাজ করছি কে কোনটা মডিফাই করছে সেটার ব্যাকএন্ডে রেকর্ড আছে অর্থাৎ রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা যায় আমার কলেজে যে অ্যাকাউন্ট সেকশনে ট্যালি চলে তার পাশাপাশি আমি একটা অনলাইন রেজিস্টার বানিয়েছি ব্যাংক মানে ক্যাশবুক খুব ইন্টারেস্টিং হয়েছে এবং যারা ধরুন ট্যালি পারছে না ইত্যাদি পার তারা কিন্তু ওটা পারছে এবং ওটার সুবিধা হচ্ছে আমি একটা অ্যাকাউন্টেন্টের এরিয়া করে দিয়েছি যে এই অবধি অ্যাকাউন্টেন্ট করবে এরপরে আমাদের ক্যাশিয়ার করবে তারপর বার্সার তারপর প্রিন্সিপাল অ্যাপ্রুভাল এই চারটে জায়গা আছে আমি দেখাতে পারি যদি সময় হয় কী হচ্ছে এটাতে আমরা 4 জন যারা এটাকে দেখছি প্রত্যেক মুহূর্তে ব্যাংক ব্যালেন্স কী চেঞ্জ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এবং কে এটা চেঞ্জ করছে ধরুন কখনো একটা ভুল ঘটে গেল গুগল ছাড়বে না যে কে এই কাণ্ডটি ঘটিয়েছে ফলে রেসপন্স মানে হিস্ট্রি থাকে এডিট হিস্ট্রিতে গিয়ে দেখা যাবে যে উনি কোন সময় এবং সেকেন্ডে ওটা চেঞ্জ করেছে সেটাও ফিক্স আপ করা যায় ফলে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করা যায় রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা যায় দেখাতে পারি পরে এতগুলো আর বললাম না পাবলিশড হয়ে এই হচ্ছে গুগল ফর্ম যা দিয়ে মেনলি ডেটা কালেকশন করবো ফিডব্যাক নেব সার্ভে ওয়ার্কটা দিয়ে শুরু হয় গুগল ফর্ম বেসিক্যালি সার্ভে ওয়ার্ক কিন্তু এখন এর অনেক রকম ইউনিক অ্যাপ্লিকেশান ঘটেছে যে আমাদের কলেজে যেমন বিয়ে বাড়ি হয় কারো কলিকে ধরুন 200 জন বললে 200 জন যদি চলে যায় কী হতে পারে ফলে আমরা কিন্তু গুগল ফর্মে তার লিঙ্কটা নিই সঙ্গে সঙ্গে লিঙ্ক চলে যায় ইয়েস নো জানিয়ে দেয় খুব সুন্দর অর্গানাইজড হতে কিন্তু ঘটতে পারে ফলে বিয়ে বাড়ির নিমন্ত্রণ গুগল ফর্মে আসছে দিয়ে ই কার্ড যাবে সঙ্গে নানান রকম ছবিও পাবেন সঙ্গে ভেজ ননভেজ জানাবেন এবং এটা পারমানেন্টলি থাকবে ছাত্রদের যদি স্মার্টফোন নাও থাকে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সমস্ত মেটেরিয়াল পাওয়া যাবে আপনি সারা গত লাস্ট একটা যদি গুগল ক্লাসরুম ক্রিয়েট করে নেন ধরা যাক একটা 5 সেকশনে ক্রিয়েট করলেন সেই 5টা যখন 6 উঠছে 6 থেকে 7 উঠছে একই ক্লাসরুম বারবার চেঞ্জ করবেন না তা ক্লাস 5 থেকে 10 যা যা মেটেরিয়াল আপনি শেয়ার করেছেন সবই কিন্তু রেকর্ড ছাত্র কাছে
যে ক্লাস টেনে গিয়েও ইনক্লুড হবে, ক্লাস ফাইভও যেটা শেয়ার করেছেন সে দেখতে পাবে, ডাউনলোড করতে পারে। ফলে গুগল ক্লাসরুমের ইউটিলিটি খুব ভীষণ বেশি, হোয়াটসঅ্যাপে যেটা নেই, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপটা ছাড়তে পারছি না। ইজি শেয়ারিং, এগুলো আছে সুবিধে। এরপরে যেটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে ওয়েবসাইট হয়, গুগল সাইট। একটু ফান্ডামেন্টালি বলি, এই গুগল ডকস এবং গুগল ফর্ম এগুলো যখনই ক্রিয়েট হয় অটোমেটিক গুগল ড্রাইভে গিয়ে সেভ হয়, এগুলো ধরা যেতে পারে ইনপুট। এবার এটাকে শেয়ারিং কীভাবে করবো? থ্রু গুগল সাইট অথবা গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম আর গুগল সাইট হচ্ছে আমি যা কিছু বানাচ্ছি গুগল ড্রাইভ থেকেই শেয়ার করবো। এই শেয়ারিংয়ের জায়গা প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ক্লাসরুম এবং গুগল সাইট। আজকের দিন আর একটা ভীষণ গুগল মিট, গুগল মিটের সঙ্গে তুমি জ্যামবোর্ড বলে একটি আছে যেখানে লেখালেখি করা যাবে। গুগল মিট এবং ক্যালেন্ডার খুব ইম্পর্টেন্ট বিষয়, আগে থেকে শিডিউল করা রাখা যায় ক্লাসে। ছেলে মেয়েরা দেখবে গুগল মিটে আজকাল অন্য ছাত্ররা ঢুকে যেত, এইসব এই গুগল ক্লাসরুম করলে সেগুলো সমস্যা মিটে যাবে। ইউটিউব, এটা একদম পাওয়ারফুল জিনিস। তো আজকে ওয়ার্কশপ টপিকস মূলত এইটুকু জায়গায় আমি একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করছি, গুগল ফর্ম বেসিক লেভেল আর কোলাবোরেটিভ ওয়ার্ক, যা দিয়ে আমরা আমাদের কাজ করতে পারি। আপাতত এই প্রেজেন্টেশন দেখি আমি এবার একদম কোশ্চেনটাই দেখানো হলো, আপনারা করেছেন কিন্তু লিঙ্কটা চলে গেল, আমি যে ব্যাক করলাম আমার একটা লিংকে গিয়ে ক্লিক করতাম, মানে এই আমার একটা লিংক আসবে, একজন বলুন একজন একটু দেখে দিই, এই 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 সাইটটা আগের মতোই সাইটস ডট অ্যাপ, এই একই লাস্টে দেখো এই চারটে ডিজিট বুঝ হয়ে গেছে। প্রেজেন্টেশন ক্লোজ করে দিয়েছি, এটা আমি বলা হয় না, আমি একটু ভুলেও গেলাম, এটা একটু দেখিয়ে দিই। এইখানে আছে, কেউ যদি পেয়ে থাকেন কোশ্চেন করুন একটা। যে করবেন দেখবেন টাইম ধরে আসবে। আর এখন আজকাল দেখবেন স্মার্ট টিভি উঠেছে, স্মার্ট টিভির সঙ্গে যদি গুগল স্লাইডকে ইনক্লুড করেন না অসাধারণ, স্পিচ রোড যা যা আছে ওখানে প্রেজেন্টেশন হবে না, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ডিসপ্লেটা হয় না, খুলছে না, খুলছে না। আবার দেখুন টাকাটা একটু ঠিক ঠিক দিলেন, স্লাইডস ডট অ্যাপ ডট জি ডব্লিউ দিয়ে যে কোনো কোশ্চেন করতে পারে, একটা কোশ্চেন করলে দেখা যাবে যে দেখুন অনেকটা লিখতে কোশ্চেন গুলো আসবে, আপনি অ্যানোনিমাস করতে পারেন, এটা ক্লিক করলে কোশ্চেনটা বড় করে ভেসে উঠবে এখানে, এবার ডিসকাস হতে পারে, ফলে যে কোনো কোশ্চেন প্রেজেন্টেশন চলাকালীন আসতে পারে এবং প্রেজেন্টার সেই সময়টা দিতে পারে। এটা মোটামুটি বুঝতে পারলেন, যত কোশ্চেনই হোক আসবে এবং রিপ্লাই দেওয়া যাবে, এটা আমি দেখে দেওয়া যায়, বন্ধ করে দিচ্ছি আমার আপাতত প্রেজেন্টেশন এখানে শেষ। এবার আমি যাচ্ছি দেখুন যে কোনো ছেড়ে দিন, ওটা আর চেষ্টা করার দরকার নেই, পরে দেখা যাবে। এবার আসুন, আমি যেটা বক্তব্য দিলাম যে গুগল ড্রাইভ তার মধ্য দিয়ে গুগল ফর্ম ইত্যাদি, এটা কি জিমেল দিলাম, এইখানে দেখুন নাইন ডটস যেটাকে ম্যাজিক বক্স বলে, অর্থাৎ গুগলের আর যা যা পরিষেবা আছে সেম আইডি পাসওয়ার্ডে আমরা অ্যাক্সেস করব, অর্থাৎ জিমেল অ্যাকাউন্টে যে আইডি পাসওয়ার্ড সেম, এই ম্যাজিকটা ক্লিয়ার করার পর এইগুলো তো আছে আরও প্রায় সখানেক আছে, তার মধ্যে আমি যেগুলো ব্যবহার করি সেগুলো মোটামুটি উপরেই আছে। এইখান থেকে আমি চলে যাব গুগল ড্রাইভে, ক্লিক করলে আমার গুগল ড্রাইভ খুলে যাবে,
এই হচ্ছে আমার গুগল ড্রাইভ। এইবার গুগল ড্রাইভ খোলার পর আবার ওই টিক টিক এরকম আছে, যা দেখে নাও, যা ইউটিউবে যা যা, গুগল ট্রান্সলেটে যা যা, সাইট যা যা, গুগল ফটো, গুগল ক্যালেন্ডার, গুগল মিট, নানান বিষয়। আচ্ছা এইবার এবার একটু মন দিয়ে দেখুন, এই জায়গাটায় মোবাইলে পাবেন না, কিন্তু ডেস্কটপ ভার্সন মোবাইল ভার্সন আলাদা। ডেস্কটপ এই যে নিউটা, এখানে ক্লিক করার পর এখন এমন ভাবে ভাবুন যে ডেস্কটপটাই করছে, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ গুগল ড্রাইভ আমি যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করি, ক্লিক করবে, নাম আসবে, একটা নাম দিয়ে দিলে ফাইল আপলোড, অর্থাৎ কম্পিউটার থেকে যদি গুগল ড্রাইভে আমার নির্দিষ্ট মেটেরিয়াল আমি রাখতে চাই, ফোল্ডার আপলোড, একেবারে একটা ফোল্ডারই আপলোড করা যায়, এইগুলো তার উপরে। এর বাইরে যে চারটে ডিসপ্লে হচ্ছে সেটা হচ্ছে গুগল ডকস, গুগল শীট, গুগল স্লাইডস এবং গুগল ফর্ম। ওকে, এই তিনটে আমি এই গুগল স্লাইডে আমি প্রেজেন্টেশনটা দেখাচ্ছিলাম, একটু দেখাবো গুগল শীট এবং গুগল ডকস। গুগল ফর্মটা আমি একটু দেখাই, বেসিক্যালি আমি যেরকম বুঝতে পারছি আমার মনে একটু বেশি দেখালে যদি ইন্টারেস্টটা গ্রো করানো যায়, ইউটিউব তো আছেই, তাও আমি গুগল ফর্মটা ক্লিক করছি। গুগল ফর্ম ক্লিক, এই গুগল ফর্ম খুলছে, একটা আনটাইটেল খুলবে, যেমন আমরা একটা ওয়ার্ড ফাইল করি, নিউ ওয়ার্ড ফাইল খোলে, যদি গুগল শীট এই এক্সেল ফোলি একটা নতুন এক্সেল ফাইল করে, এখানে আনটাইটেল মানে নেম করতে হবে ইত্যাদি। এই জায়গাটা কিন্তু দেখা, আমি বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছেন কি, কিছুটা আওয়াজ বা সাইড টক আসছে বলে আমি বুঝতে পারছি না, আমি এখনো কানেক্ট করতে পারছি না যে ঠিকঠাক চলছে। এনিহাউ গুগল ফর্ম খোলার পর দেখুন এই জায়গাগুলো বোঝানো, এইটা বাই ডিফল্ট কোশ্চেনের উপর ক্লিক আছে, অর্থাৎ এখানে কোশ্চেনগুলো ডিজাইন করবে। আমি কোনো যদি পড়াশোনা সার্ভে, জিওগ্রাফি টিচার, আমি একটা সার্ভে করতে চাই, সার্ভে কোশ্চেন, বা সোমানগর হাইস্কুলের ছাত্রদের কাছ থেকে আমরা ফিডব্যাক দিতে চাই, পেরেন্টসদের কাছ থেকে ফিডব্যাক নিতে চাই, এর অনেক অ্যাপ্লিকেশান আছে। আমি যেমন এইটাকে কাজে লাগিয়ে ছাত্রদের অনলাইন অ্যাটেন্ডেন্স ক্লাস আছে, অ্যাটেন্ডেন্স আছে, আমি দেখাতেও পারি। তো যাই হোক, এইখানে দেখুন এই যে নীল হয়ে বর্ডারটা আছে, এটা একটা কোশ্চেনের জন্য। এটা আমি একটা যদি কোশ্চেন ধরুন, আজকে আমি আপনাদের কাছ থেকে বেসিক ডেটাটা আপনাদের স্টাফদের কাছ থেকে কালেক্ট করবো, তারপর দেখাবো ওটাকে নিজ বেসিক, ও সরি, প্রথমে নেম, এই কোশ্চেনটা নেম নেব যখন, তাহলে একটা স্পেস দিতে হবে, লেখার স্পেস দিতে হবে। আমি কিন্তু ডিজাইন করছি, আপনারা রেসপন্ড করবেন, আপনারা আলাদা, আমি হচ্ছে এটা ফর্মটা ডিজাইন করছি ফর দ্য পারপাস অফ কালেকশন অফ ডেটা। তো নেম অফ দ্য টিচার, এইখানে টিচারের কোশ্চেনের অনেক ধরনের প্যাটার্ন আছে, শর্ট অ্যান্সার টাইপ, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেকবক্স ইত্যাদি, টাইম টু টাইম দেখাবো। তাই এটা হবে শর্ট অ্যান্সার টাইপ, এই স্পেস চলে গেল। ফর্মটা কেমন দেখতে লাগবে, এটা কেন ব্যাক করছে, সোহানগর হাইস্কুল টিচার্স লেখা আমি। আচ্ছা এখানে ক্লিক করার পর দেখুন এই কোশ্চেনটা, এইখানে একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করা মানে একটা কম্পালসারি কোশ্চেন, এটা ফিল আপ করতেই হবে, নাহলে টেটাটা সাবমিট হবে না, এই বাটন। এবার নেক্সট আমি আরেকটা কোশ্চেন যাবো, এখানে একটা প্লাস আছে, ধরা যাক নেমের পর আমি দিতে চাইছি মোবাইল বা সাবজেক্ট, নেই মোবাইল দরকার হবে না, সাবজেক্ট নেই। এবার এখানেও শর্ট অ্যান্সার টাইপ করতে পারি,
কিন্তু সেটা করা খুব একটা কার্যকর না, যেটা ফর্ম ফিল আপ এমনভাবে ফর্মটা ডিজাইন করতে হবে যত বেশি যে রেসপন্ডেন্ট সে কম লেখে সে যেন সিলেক্ট করা সুবিধা। তখন আমি কোশ্চেন প্যাটার্নটাকে করবো মাল্টিপল চয়েস করব, এই করবো এখানে অপশানে, ধরুন এখানে ইংলিশ ভুল হলো, ইংলিশ বেঙ্গলি ফিজিক্স ম্যাথামেটিক্স আরো অনেক সাবজেক্ট আছে আমি লিখলাম না, তাহলে আমি একটা অ্যাড আদার বলে দিলাম যাদের এগুলোর সঙ্গে ম্যাচ করবে না, অপশান দুটো আমার লেখা হয়নি, অ্যাড আদার মানে স্পেস দিলে সেখানে লিখবেন। দেখুন এবার রেসপন্ডেন্ট এই যে প্রিভিউ এই ফর্মটা কেমন লাগবে দেখতে, মানে রেসপন্ডেন্ট কেমন দেখবে এইরকম দেখবে, এই নেম সাবজেক্ট এই সাবজেক্ট, তাহলে আমি এক্ষুনি শেয়ার করবো আপনারা ফিল আপ করবেন সঙ্গে সঙ্গে ডেটাগুলো আসবে। আমি আর একটা ফিল্ড দিই, আর একটা ফিল্ড, আর একটা অ্যাড করছি কোশ্চেন কি দেওয়া যায়, আচ্ছা এইটুকু থাকবে। আর একটা আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ধরুন রিমার্কস, রিমার্কস এটা প্যারাগ্রাফ অনেকটা লিখতে পারবে, মুখে বললে কিন্তু তাই হবে, ইংলিশ বাংলা হিন্দি উর্দু যত ভাষা আছে মোবাইল থেকেই হবে সেটা। আমি এটাকে কম্পালসারি করলাম না, রিমার্কসটা যদি লেখার জায়গাটা কম হয়। এবার আমি দেখুন কোশ্চেন ডিজাইন করে নিলাম, ফার্স্ট পার্ট হচ্ছে কোশ্চেন, যা যা আপনি কোশ্চেন নেবেন এভাবে অ্যাড করতে করতে যাবেন, নানান ধরনের কোশ্চেন আছে। এই বলছিলাম মাল্টিপল চয়েস, চেক বক্স, চেক বক্স মানে কি জানেন তো, এই এই মাল্টিপল চয়েসটাকে যদি চেক বক্স করি এর ফিচার্সটা মানে একাধিক অপশান আপনি সিলেক্ট করতে পারেন, আর মাল্টিপল চয়েস মানে একটাই অপশান গোল সাইন, তাই জন্য এই গোল সাইনের একটা মহত্ব আছে। তো বুঝলাম না যে চেক বক্স মানে স্কোয়ার, মাল্টিপল চয়েস মানে গোল, তার মানে একটাই অপশান ইউ ক্যান সিলেক্ট, আর চেক বক্স মানে একাধিক। ধরা যাক আপনার যদি ইন্টারেস্ট জানতে চাই মিউজিক গেমস তো একাধিক হতে পারে, তখন চেক বক্স অপশানটা আছে। এইবার সেটিংসে যাচ্ছি, কোশ্চেন করার পর সেটিংস, এই সেটিংসটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু পরে দেখাবো যে আমরা ছাত্রদের জন্য পরীক্ষা কীভাবে নিতে পারি। গুগল ফর্মে মাল্টিপল চয়েস কোশ্চেন, এসে টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এবং মাল্টিপল চয়েস হলে অটোমেটিক ইভ্যালুয়েশন হয়ে যাবে, সাবমিট করার পরই ছাত্র দেখতে পারে, আবার আপনি পাবলিশ করতে পারেন পরে। ধরা যাক 10টা কোশ্চেন দিলেন, 10 2 20 নাম, খুব সুন্দর হবে। এতে আমাদের তো কলেজের পরীক্ষা এখন ইন্টারনাল ইভ্যালুয়েশন গুগল ফর্মেই হয়, সমস্যা হচ্ছে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, কেউ পাশাপাশি দেখে নিচ্ছি তা নাহলে কোনো অসুবিধা। তাহলে যদি আমরা এটাকে কোশ্চেন প্যাটার্নে করতে চাই, ইভ্যালুয়েশন প্যাটার্নে, তখন মেক দিস কুইজ এই বাটনটাকে অন করতে হবে, কিন্তু এটা সেই উদ্দেশ্য না, এটা ডেটা কালেকশন, কোনো ইভ্যালুয়েশন। এইখানে দেখুন আমি একটা বাটন ক্লিক করে দিলাম, আশা করি সকলের মেল অ্যাড্রেস আছে, আমি মেল অ্যাড্রেসটা নেবো কারণ ফার্দার কমিউনিকেশানের জন্য। তাই এই বাটনটাকে ক্লিক করলে একটা কোশ্চেন অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে, ইমেল অ্যাড্রেস দেখুন এখানে এসে, তাহলে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে শুরু করতে হবে। তাই সেটিংস থেকে এই বাটনটাকে ক্লিক করলাম, অ্যালাও রেসপন্স এডিটিং, মানে আপনি সাবমিট করার পর এডিকে এডিট করার সুযোগ পাবেন কিনা এই সব দিলাম, লিমিট টু ওয়ান রেসপন্স মানে একবারই ফিল আপ করতে পারবেন, দ্বিতীয়বার পারবেন না, এই বাটনটা যদি টিপে দেন অনেক সুবিধা আছে, এগুলো করতে করতে হবে। আর কনফার্মেশন মেসেজ এখানে আমি একটা লিখে দেব, বেসিক্যালি যেটা শেখাচ্ছি এটাই গুগল ফর্ম, এরপর নানান রকম তার অ্যাপ্লিকেশন। ওকে সেটিং চেঞ্জ করলাম, এইবার আমি আসবো শেয়ার, সেন্ড, এটা এই যে কোশ্চেন ডিজাইন হলো সেটিংস, এবার আমাকে তো শেয়ার করতে হবে, সেন্ড করতে হবে যাদের কাছ থেকে আমি ডেটা নিচ্ছি, সেভ করতে হবে, কোনো সেভ নেই অটো সেভ। এবার ইচ্ছে হলে ধরুন এই কালারটা আমি বলছি যে বাচ্চা যে ভালো লাগে, যদি কালার টালার চেঞ্জ করা যাবে, ফন্ট চার্ট চেঞ্জ করা যাবে, থিম আছে, আমি এদিকে আর যাচ্ছি না। তাহলে এবার যখন সেন্ড করবো
কিভাবে করব। আচ্ছা এই এই মুহূর্তে তো আমি কোনো অফিসিয়াল গ্রুপ করিনি যেখানে আমি লিঙ্কটা শেয়ার করে সমাজের সাথে করি। হ্যাঁ আমি আমি তো এসএইচ গ্রুপের তাহলে আমি এইটুকু থাক, আমি একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করি যেখানে গ্রুপ হবে, যে গ্রুপে আমি গুগল ক্লাসরুমটা কি অ্যাপসটা আছে ইনস্টল করব। ওকে তাহলে আমি দেখুন আবার এতে গেলাম গুগল ড্রাইভে, এই গুগল ক্লাসরুম যেহেতু আপনারা জানেন আমার মনে হয় তাড়াতাড়ি হবে গুগল ক্লাসরুম। আমার প্রচুর ক্লাসরুম আছে, ক্লাসরুম ছয় ছয়টা ক্রিয়েট করে। এবার গিয়ে গুগল ক্লাসরুম আমি হচ্ছে ক্রিয়েট করছি মাস্টারমশাই, আপনারা ছাত্রই মূল, তাই অ্যাড চিহ্নটা দেওয়ার পর দুটো আছে জয়েন ক্লাস ক্রিয়েট ক্লাস, বিং এ টিচার ক্রিয়েট ক্লাস হবে আর জয়েন ক্লাস ছাত্র, তো ক্রিয়েট ক্লাস করছি। এটা একটা ডিক্লারেশন, একটা ডিক্লারেশন দিলাম ক্লাসের নাম শোভানগর হাই স্কুল, এটা যদি থেকে যায় আমার সঙ্গে আপনারা ডিসকাস করতে পারেন, আবার এগুলো দিলাম না শোভানগর হাই স্কুল করলাম ক্রিয়েট করলাম। এইসব ডিজাইন শোভানগর হাই স্কুলের যা বিল্ডিং দেখলাম শুরুতে সুন্দরভাবে এখানে দেওয়া যেতে পারে, ছাত্রদের ভালো লাগবে। এবার আপনারা জয়েন করবেন প্লিজ, এই যে হচ্ছে কোড, এই কোডটা লিখে জয়েন করে যান 23HPPCI। গুগল ক্লাসরুম খুলে জয়েন ক্লাস অপশনে ক্লিক করুন 23। যারা যারা জয়েন করছেন চলে আসবেন, তারা করছেন আর একটু শুনে নিন গুগল ক্লাসরুমে, আমি একটু পারছি সংক্ষিপ্ত করে বলার 23HPPTI।